এই ভিডিওর আগে একটি টি শার্ট ডিজাইনের ভিডিও আপলোড করে দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে। তখন আমি বলছিলাম যে আপনাদের জন্য আমি পিক্সেলের মাধ্যমে একটি টি শার্ট ডিজাইনের ভিডিও দেবো, তো এজন্যই আজকের এই ভিডিওটি করা। তো দেখেন, এর আগের ভিডিওতে কিন্তু আমি ক্যানভা দিয়ে ডিজাইনটি করছিলাম, তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি পিক্সেলের মাধ্যমে আপনাদের একটি টি শার্ট ডিজাইন করে দেখাবো। তো দেখেন, আমরা মূলত ফাইবারে চলে আসছি, তো আপনি কী করবেন, জাস্ট গুগলে এসে সার্চ দেবেন বা গুগল ক্রোম এসে সার্চ দেবেন হচ্ছে একটা ফাইবার। তো ফাইবার লিখে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর দেখেন একটি ওয়েবসাইট চলে আসবে, তো ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে আপনার জাস্ট সার্চ দেবেন টি শার্ট ডিজাইন, আমরা লিখে দেবো দেখেন টি শার্ট ডিজাইন। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ফাইবার থেকে ইনকাম করতে পারবেন, তো আমি দেখাবো আপনাদের। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আপনি মানে টি শার্ট ডিজাইন বা লোগো ডিজাইন এই ধরনের ডিজাইন করে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আগের একটি ভিডিওতে কিন্তু আমি ক্যানভাতে দেখিয়েছিলাম আপনাদের টি শার্ট ডিজাইন করে, তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি পিক্সেলের মাধ্যমে করে দেখাবো। তো মূলত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখেন, এই সব ডিজাইন করে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু এই টি শার্ট ডিজাইনের মধ্যে কিন্তু শুধু খালি ট্যাক্স অ্যাড করে কিন্তু মানে ডিজাইনটি করা হয়েছে। দেখেন এই ডিজাইনটির মূল্য দেখেন এখানে দেখেন $20। তো দেখেন আপনি কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে কিন্তু করতে পারবেন, তো আপনাদের দেখাবো, তো ভিডিওটি দেখবেন। তো দেখেন এই কাজের উপরে কিন্তু সে 519টা কিন্তু অলরেডি কাজ জমা দিয়ে দিয়েছে। এখানে দেখেন সার্ভিস আছে 26155টা। দেখেন এখানে কিন্তু দেখেন অনেকগুলো কাজ আছে, তো আপনি কিন্তু টি শার্ট ডিজাইন খুব সহজে করতে পারবেন, আমি দেখাবো আপনাদের। তো দেখেন আমি যতটাই বলতেছি খুব সহজেই করে দেখাবো। তো দেখেন ডিজাইনটা কিন্তু খুব সহজ বললে ভুল হয়ে যাবে। তো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু সব আপনার উপর নির্ভর করবে। এখান থেকে আপনাদের আমি দেখাবো আর কি সম্পূর্ণ প্রসেস, তো আপনারা সেই প্রসেস মতো আর কি কাজ করবেন, তাহলেই খুব সহজ হয়ে যাবে আর কি। তো দেখেন এখান থেকে দেখেন এই একটি ডিজাইন দেওয়া আছে, দেখেন এখানেও কিন্তু শুধু ট্যাক্সের মাধ্যমে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। তো দেখেন এই ডিজাইনটির মূল্য হচ্ছে $10। তো আপনি কিন্তু মোবাইল দিয়ে কাজ করতে হলে কিন্তু আপনাদের $10 বা $5 এই ধরনের কাজগুলো কিন্তু করতে হবে। যদি আপনি হাই কোয়ালিটির ডিজাইন করেন তাহলে কিন্তু অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হবে। তো আপনাদের শর্টকাটে যে ছোটো ছোটো ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো কিন্তু আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি ক্যানভাতে যে ডিজাইনটা করছিলাম, তো সেই ডিজাইনটা কিন্তু আমি আজকে পিক্সেলের মাধ্যমে কিন্তু করে দেখাবো। তো দেখেন আমরা সরাসরি পিক্সেলের অ্যাপসে চলে যাবো। তো দেখেন এটাকে আমরা রোটেট করে নিব। তো দেখেন রোটেট করার পর দেখেন এটা দেখেন আমাদের কিন্তু টি শার্ট ডিজাইন করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের একটি সাইজ প্রয়োজন হবে। তো দেখেন আপনারা গুগলে সার্চ দেবেন হচ্ছে টি শার্ট পিক্সেল সাইজ, তো আপনারা সবসময় লিখবেন পিক্সেল সাইজ, তাহলে কিন্তু আপনারা টি শার্ট ডিজাইনের কিন্তু সাইজ পেয়ে যাবেন। তো মূলত সেই সাইজের মধ্যেই কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। দেখেন এখান থেকে আমরা কী করবো সাইজ নেওয়ার জন্য, দেখেন উপর আমরা থ্রিলেন পেয়ে যাবো, তারপর এখান থেকে পেয়ে যাবো দেখেন ইমেজ সাইজ। তো আমরা ইমেজ সাইজে ক্লিক করে দেবো। তো এখানে আমি সাইজ নেবো হচ্ছে দেখেন সাইজ দেবো হচ্ছে ওয়েট দেবো হচ্ছে 541, সেখানে দেবো 695 দেবো হাইট, এরপর এখান থেকে জাস্ট ওকে করে দেবো। তো দেখেন আমাদের কিন্তু এরকম একটি সাইজ চলে আসবে। তো দেখেন মূলত আমাদের ডিজাইনের শুরুতে দেখেন আমরা কী করবো, জাস্ট উপর দেখেন আমরা প্লাস পেয়ে যাবো, তারপর এখান থেকে পেয়ে যাবো দেখেন ফ্রম গ্যালারি। তো দেখেন আমরা ফ্রম গ্যালারি চলে আসবো। তো দেখেন ফ্রম গ্যালারিতে আসার পর দেখেন তো এখান থেকে দেখেন আমরা এরকম দেখেন, তো দেখেন আমরা এরকম লায়ন বা আমাদের এরকম একটি আমরা পিএনজি নেব। তো দেখেন আপনার গুগলতে সার্চ দেবেন লায়ন পিএনজি বা টাইগার পিএনজি, তো এরকম করে আপনার সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর দেখেন এরকম কিন্তু আপনি মানে একটি কিন্তু লায়নের একটি এরকম মানে একটা পিএনজি পেয়ে যাবেন। তো আপনার হাফ করে কেটে নেবেন, মানে অর্ধেক করে কেটে নেবেন। তো যদি আপনার না কাটতে পারেন তো আপনার কী করবেন, জাস্ট দেখেন আমি এটাকে একটু কেটে দেখাই। তো দেখেন কাটার জন্য কী করবেন, তো পরে দেখেন প্লাস পেয়ে যাবেন, তারপর এখান থেকে দেখেন শেপ পেয়ে যাবেন, শেপ পেয়ে যাওয়ার পর দেখেন আপনার জাস্ট অর্ধেক করে সিলেক্ট করে জাস্ট টিক করে দেবেন, তারপর পর লেয়ার পেয়ে যাবেন, লেয়ার থেকে দেখেন আপনি কী করবেন এই দুইটা লেয়ার এখান থেকে আপনার এভাবে মানে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর দেখেন এই দুইটা কিন্তু একত্র হয়ে গেছে। জাস্ট আমরা কী করবো এখান থেকে আমরা পেয়ে যাবো দেখেন ইরেজ কালার, তো ইরেজ কালার চলে আসবো, এনেবেল করে দেবো। তো দেখেন এটা কিন্তু এনেবেল করতে সাথে সাথে কিন্তু এটা মানে অর্ধেক করে কেটে যাবে। তো দেখেন আমরা কাটবো না, তো আমি আপনাদের বোঝালাম আর কি। তো দেখেন আমরা কী করবো, জাস্ট এখন আমরা দেখেন আমরা কী করবো এটাকে অ্যাডজাস্ট করে বসে নেব। তো আমরা এরকম করে বসে নেব। তো বসানোর পর দেখেন আমরা কী করবো, জাস্ট এবার দেখেন প্লাস পেয়ে যাবো, প্লাসে ক্লিক করে দেবো, প্লাসে ক্লিক করার পর দেখেন এখানে আমরা ট্যাক্স পেয়ে যাবো। তো ট্যাক্স পাওয়ার পর দেখেন এখানে আমরা ট্যাক্স লিখে নেব। দেখেন আমরা কী লিখবো এখানে দেখেন আই এম, তো এরকম আমরা আই এম লিখবো। তারপর এখান থেকে আমরা কী করবো ওকে করে দেবো। এরপর এটাকে আমরা একটু বড়ো করে নেব, তো একটু বড়ো করে নেব। নেওয়ার পর দেখেন আমরা কী করবো, জাস্ট এখান থেকে এতে চলে আসবো। এতে আসার পর এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করবো, এখানে এবি ফন্ট পেয়ে যাবো। তো এখান থেকে দেখেন আমরা একটি ফন্ট সিলেক্ট করবো, তারপর দেখেন আমরা কী করবো এখান থেকে আমরা পেয়ে যাবো দেখেন স্টক। তো আমরা স্টকটা একটু বাড়িয়ে দেবো, তো স্টকটা আমরা দেখেন বাড়িয়ে দিয়ে জাস্ট কী করবো, তো দেখেন এখন আমরা কী করবো, জাস্ট উপরে আমরা প্লাস পেয়ে যাবো, প্লাসে ক্লিক করে দেবো, এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নেবো। তো এই শেপটাকে দেখেন আমরা কী করবো, জাস্ট এটাকে আমরা এখানে বসিয়ে দেবো, টিক করে দেবো। তারপর দেখেন আমরা কী করবো, জাস্ট উপরে লেয়ার পেয়ে যাবো, লেয়ার চলে আসবো, তারপর আমরা উপরে দুই লেয়ার আমরা এখান থেকে জাস্ট এরকম করে আমরা মাস্ট করে নেবো।
তো মাস্ট করার পর আমরা কী করবো, এখান থেকে পেয়ে যাবো দেখেন ইরেস কালার, ইরেস কালার চলে আসবো, এনেবেল করে দেবো। তো দেখেন এখানে কিন্তু আমার দেখেন মাঝখানে হোয়াইট কালারটুকু চলে যাবে। তো এখন আমরা কী করবো, জাস্ট এটা কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো কালারটা আমরা দেখেন হোয়াইট কালার করে দেবো, টিক করে দেবো। তো মূলত আমরা এটাকে বড়ো করে নেবো সাইজটা, তো সাইজটা বড়ো করে নিয়ে এখানে আমরা বসিয়ে দেবো দেখেন। তো দেখেন আমরা এরকম করে এখানে বসিয়ে দেবো। তো তারপরে কী করবো, জাস্ট আমরা উপরে প্লাস চলে আসবো, প্লাস আসার পর এখান থেকে আবার একটি ট্যাক্স নেবো। ট্যাক্স নেওয়ার পর দেখেন এখানে লিখে দেবো দেখেন, তো এখানে আমরা লিখে দেবো দেখেন। তো এখান থেকে আমরা এরকম করে লিখে দেবো, জাস্ট ডান করে দেবো, ওকে করে দেবো, জাস্ট ওকে করে দেবো। দেয়ার দেখেন এখান থেকে আমরা এতে চলে আসবো, আসার পর এখান থেকে দেখেন আবার একটি ফোন সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা একটি ফোন সিলেক্ট করে দেবো, তারপরে ওকে করে দেবো। দেয়ার দেখেন এটাকে আমরা বড়ো করে নেবো। তো বড়ো করে নেওয়ার পর এটাকে দেখেন আমরা এখানে বসিয়ে দেবো। তো দেখেন আই এম এটাকে একটু ছোটো করে নেবো আমরা এরকম করে। তো আমরা অ্যাডজাস্ট করে আর কি এখানে বসিয়ে নেবো। তো বসানোর পর দেখেন আমরা কী করবো, জাস্ট দেখেন আমরা উপরে প্লাস চলে আসবো, তারপর আবার ট্যাক্সে চলে আসবো। আসার পর এখান দেখেন আমরা লিখে নেবো দেখেন, তো আমরা এখানে লিখে নেবো দেখেন কিং, কিং দেবো, ডান করে দেবো, জাস্ট জাস্ট আমরা এখান থেকে ওকে করে দেবো। দেয়ার দেখেন আমরা কী করবো, জাস্ট আমরা দেখেন কী করবো, তো দেখেন আমরা জি আর কে আমরা এটা দুটা ডিলিট করে দেবো। তো আমরা এরকম করে ডিলিট করে দেবো, জাস্ট এখান থেকে কী করবো, ডান করে দেবো, ওকে করে দেবো। তো দেখেন আমরা কী করবো, এখান থেকে দেখেন আবার এবি ফন্টে চলে আসবো। এবি ফন্টে আসার পর এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করবো দেখেন, তারপর আমরা এখান থেকে ওকে করে দেবো। দেয়ার দেখেন এখান থেকে কী করবো, জাস্ট আমরা স্টক আমরা বাড়িয়ে দেবো, তো স্টকটা আমরা এরকম করে বাড়িয়ে দেবো। তো দেখেন স্টকটা বাড়িয়ে দেওয়ার পর দেখেন আমরা কী করবো, একইভাবে দেখেন আমরা উপরে প্লাস চলে আসবো, তো প্লাস চলে আসবো। প্লাস আসার পর এখান থেকে আমরা আবার একটি শেপ নেবো, শেপ নেওয়ার পর দেখেন এই শেপটাকে দেখেন আমরা জাস্ট দেখেন এটাকে, তো আমরা হোয়াইট কালারটুকুর মধ্যে সিলেক্ট করে দেবো, টিক করে দেবো। লেয়ার থেকে দেখেন আমরা কী করবো, উপরে এই দুই লেয়ার পর এখান থেকে আমরা মাস্ট করে নেবো। তো মাস্ট করার পর দেখেন এখান থেকে আমরা একইভাবে দেখেন ইরেজ কালার চলে আসবো, এখান থেকে ইরেজ কালার চলে আসবো, জাস্ট এনেবেল করে দেবো, টিক করে দেবো। তারপর দেখেন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা আমরা দেখেন হোয়াইট করে দেবো। তারপর দেখেন আমরা কী করবো, তারপর দেখেন উপরে দেখেন আমরা প্লাস চলে আসবো, তারপর এখান থেকে আবার কি ট্যাক্স নেবো। ট্যাক্স নেওয়ার পর দেখেন আমরা এখান থেকে লিখে দেবো দেখেন কে, তারপর ডান করে দেবো, ওকে করে দেবো। দেওয়ার দেখেন আমরা এখান থেকে সাইজটা একটু বড়ো করে নিই, তারপর দেখেন এখান থেকে আমরা চলে আসবো দেখেন এবি ফন্টে। ফন্টে আসার পর এখান থেকে দেখেন আমরা একই ফন্টটা আবার সিলেক্ট করে দেবো, তারপর এখান থেকে ওকে করে দেবো। দেওয়ার দেখেন এটাকে দেখেন জাস্ট ছোটো করে নেবো, ছোটো করে নেওয়ার পরে এখানে আমরা বসে নেব। তো বসানোর পর দেখেন এটাকে আবার একটি কপি করব, কপি করার পর দেখেন এখানে আমরা লিখে দেবো দেখেন জি, তো জি দেবো, তারপর দেখেন আমরা এখান থেকে ওকে করে দেবো। দেওয়ার এটাকে দেখেন আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো, তো আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবো দেখেন। তো এখান থেকে দেখেন আমরা পজিশন পেয়ে যাবো, তো এখান থেকে আমরা পজিশন মতো করে বসিয়ে নেবো, তো আমরা এরকম করে বসিয়ে নেবো। তো দেখেন এখানে আমরা কী করবো, জাস্ট উপরে প্লাস চলে আসবো, প্লাস আসার পর এখান থেকে চলে আসবো দেখেন ফ্রম কালারতে। ফ্রম কালারতে আসার পর দেখেন আমরা এখান থেকে একটি ভেক্টর নেবো, বা পিএনজি যেটাই বলেন না কেন, আমরা একটি ভেক্টর বা পিএনজি নিয়ে নেবো। তো আমরা এরকম দেখেন কিং এরকম একটি আমরা এখান থেকে জাস্ট আমরা একটি পিএনজি নেবো। তো আপনারা কিং লিখে সরাসরি পিএনজি লিখে গুগলতে সার্চ দিলে কিন্তু আপনার এরকম মানে পিএনজিগুলো পেয়ে যাবেন। তো এটাকে আমরা এখানে বসিয়ে নেবো। তো দেখেন বসানোর পর দেখেন আমরা কী করবো, জাস্ট দেখেন আমরা কী করবো, তো আমরা লায়ন এটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিই। তো দেখেন আমরা কী করবো এখন, জাস্ট আমরা দেখেন এই লেয়ারগুলো সবগুলো, তো জাস্ট আমরা লেয়ার আসার পর এখান থেকে কী করবো, সবগুলো লেয়ার এখান থেকে আমরা জাস্ট মাস্ট করে নেবো। তো আমরা এখান থেকে মাস্ট করে নেবো। তো দেখেন মাস্ট করার পর দেখেন এখন দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা অলরেডি হয়ে গেছে। তো দেখেন এখন আমরা একটি পিএনজি করার জন্য নিশ্চয়ই একটি কপির মতো অপশন পেয়ে যাবো, এর মধ্যে ক্লিক করে দেবো। জাস্ট উপর দেখেন কালারের পর একটি অপশন দেওয়া, সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা পিএনজি হয়ে যাবে। তো দেখেন এখানে আমরা কী করবো, জাস্ট সেভ করে নেবো, উপর দেখেন সেভ অপশন পেয়ে যাবো, তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ পেয়ে যাবো, তারপর এখান থেকে কী করবো, হালটা করে উপর দেখেন সেভ টু গ্যালারি। তো দেখেন এরকম করে আমরা এখান থেকে সেভ করে নেবো। তো দেখেন সেভ করার পর দেখেন আমরা কী করবো, পিক্সেল্যাবটা আবার নতুনভাবে আমরা ওপেন করে নেবো। তো দেখেন আমরা পিক্সেল্যাবটা নতুনভাবে ওপেন করে নিয়েছি। এখন দেখেন আমরা কী করবো, জাস্ট উপর প্লাস চলে আসবো, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসবো। ফ্রম গ্যালারিতে আসার পর দেখেন, তো এখান থেকে আমি একটি টি শার্ট নিবো, তো আমরা এরকম পিএনজি একটি টি শার্ট নিবো। তো আপনার গুগলতে সার্চ দিলে কিন্তু এটা, আপনারা টি শার্ট লিখে সার্চ দিলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো দেখেন এখানে আমরা বসিয়ে নেবো, জাস্ট আমরা কী করবো, পরে প্লাস চলে আসবো, প্লাস আসার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসবো।
তো দেখেন এখন আমরা যে ডিজাইনটি করলাম, তো আমরা কী করবো, জাস্ট সেই ডিজাইনটি এখানে নিয়ে আসবো। দেখেন তো এখান থেকে আমরা ঠিক করে দেবো। তো দেখেন এটাকে আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো, তো জাস্ট এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। দেখেন তো আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। তো দেখেন আমাদের টি শার্ট। তো দেখেন আপনারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু টি শার্ট ডিজাইন করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু আপনাদের করে দেখালাম। তো এরকম ডিজাইনগুলো কিন্তু আপনি পিক্সেলের মাধ্যমে খুব সহজেই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন, বা ক্যানভাতেই কিন্তু আপনি কিন্তু এই ধরনের ডিজাইনগুলো খুব সহজে করতে পারবেন। তো আমি আপনাদের ক্যানভা থেকে আমি কি ডিজাইন করে দেখিয়েছি, তো একই ডিজাইন। তো আপনারা দেখেন এই ডিজাইনটিও দেখবেন, এবং কি আগে যে ভিডিওটি আপলোড করা আছে সেই ভিডিওটিও আপনারা দেখবেন। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেই ভিডিওটি দেখবেন অবশ্যই। তো দেখেন এরকম করে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ডিজাইন করতে পারবেন। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।